করোনার থাবা আরামবাগের সরকারি অফিসে করোনা আক্রান্ত পৌরসভার এক কর্মী, বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় পৌরসভার অফিস চত্বর স্যানিটাইজ। পাশাপাশি প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার থেকে পৌরসভা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যদিও পৌরসভার তরফ থেকে জানা গিয়েছে পৌরসভার সমস্ত রকম জরুরি পরিষেবা চালু থাকবে। বিষয়টি নিয়ে আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী বলেন, আমাদের পৌরসভার ইলেকট্রিক বিভাগের এক কর্মী আক্রান্ত হয়েছেন, সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জরুরি বিভাগ ছাড়া অফিস বন্ধ থাকবে, অন্য অন্য যেসব স্টাফেরা আছে তারা বাড়িতে থেকে পৌরসভার কাজকর্মগুলো করবে। আপনাদের প্রচার মাধ্যমে আমরা জানাতে চাই যে আরামবাগ পৌরসভা যখন যেদিন খুলবে, এইভাবেই আপনাদের সাংবাদিকদের মাধ্যমেই আমরা জানিয়ে দেব যে কবে আবার পৌরসভা খুলবে। কিন্তু শুধুই নাগরিকদের জন্য, জরুরি বিভাগ খোলা থাকবে।